আসসালামু আলাইকুম। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মডেল টেস্ট নাম্বার 7 আমরা আজকে দেখবো সাধারণ জ্ঞানের মধ্যে প্রথম কি এখানে আলোচনা করা হয়েছে। প্রথম কোশ্চেনটি কি আছে, বাংলাদেশের সবচেয়ে বড় সিনিকল কোনটি? এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিনিকল কোনটি? এটি 1 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, যাকে বলা হয় যে কেরু অ্যান্ড কো লিমিটেড দর্শনা। যাই হোক, এটি বাংলাদেশের সবচেয়ে বড় সিনিকল কোনটি? এটি গ নাম্বার যে কেরু অ্যান্ড কো কোম্পানি লিমিটেড, যাকে বলা হয় দর্শনাতে, যে কেরু অ্যান্ড কো মানে কোম্পানি লিমিটেড দর্শনা। 1 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ। নাম্বার 2 তে যাই, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি যেটি, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ময়মনসিংহে। 2 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, ময়মনসিংহে অবস্থিত। নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? 3 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, যাকে বলা হয় এটি হচ্ছে ঢাকাতে অবস্থিত। যে পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। পরিকল্পনা কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। নাম্বার 4, বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? এটি হচ্ছে 7 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ঘ, যাকে বলা হয় যে ফ্রান্সে। বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করেছিল? ফ্রান্সে প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রথম কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি করে? এটি হচ্ছে ফ্রান্সে। নাম্বার 5, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে কোন দেশ থেকে? এটি হচ্ছে সৌদি আরব থেকে। নাম্বার 5 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ। নাম্বার 6, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। 6 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, 4টি। নাম্বার 7, আনন্দ বিহার কোথায় অবস্থিত? আনন্দ বিহার কোথায় অবস্থিত? নাম্বার 7 রাইট অ্যান্সার হচ্ছে ময়নামতি। এটা হবে যে আনন্দ বিহার কোথায় অবস্থিত? ময়নামতিতে অবস্থিত। 7 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, ময়নামতি। আনন্দ বিহার কোথায় অবস্থিত? ময়নামতিতে অবস্থিত। নাম্বার 8, বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? এটি 8 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, এটি হচ্ছে 1977 সাল থেকে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়? এটি 1977 সাল থেকে প্রবর্তন করা হয়। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখক কে? প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখক কে? 9 নম্বর রাইট অ্যান্সার কোনটি? 9 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, 9 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, যাকে নেলসন ম্যান্ডেলা মানে। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখক কে? এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ার এর লেখককে? এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নাম্বার 10, রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে? রুশ বিপ্লব সংগঠিত হয়েছে কত সালে? 1817 সালে নাকি 1927 সালে নাকি 1917 সালে? রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল 1917 সালে। 10 নম্বর রাইট অ্যান্সার কোনটি? 10 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে খ, যাকে 1917 সালে, রাইট, যে রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে? এটি 1917 সালে। এটা অনেকে 1817 সালে দেয়, এটা 1917 সালে হবে রাইট অ্যান্সার। নাম্বার আমরা যদি 11 দেখি, এছাড়া সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? এটি 11 নম্বর। 11 নম্বর রাইট অ্যান্সার কোনটি হবে? এটি 11 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, 11 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, যাকে বলা হয় যে ইউভিসি। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি কোনটি? এটি হচ্ছে ইউভিসি। এবং টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল কোথায় অবস্থিত? নাম্বার 12 রাইট অ্যান্সার কোনটি? নাম্বার 12 রাইট অ্যান্সার হচ্ছে খ, যাকে বলা হয় যে দার্জিলিংয়ে। যে টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় কি? টিফা চুক্তির বিষয় কি? 13 নম্বর রাইট অ্যান্সার কোনটি? 13 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে ক, যাকে বলা হয় বাণিজ্য ও বিনিয়োগ। বহুল আলোচিত টিফা চুক্তির বিষয় হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। নাম্বার 14, জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? 14 নম্বর রাইট অ্যান্সার কোনটি? এটি হচ্ছে গ, যাকে বলা হয়েছে আইপিসিসি। বুঝছে, জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 15 নম্বর রাইট অ্যান্সার কোনটি? এটি হচ্ছে এটা আসছিল আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি হচ্ছে টোকিও, র্যাংকক নাকি মেনিলা নাকি ঢাকা আন্তর্জাতিক। এটি হচ্ছে 15 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, যাকে বলে মেনিলাতে অবস্থিত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মেনিলাতে অবস্থিত। মেনিলা মাত্র ফ্লাকার দন্ত না ঋষিয়া একটা লা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা মেনিলাতে অবস্থিত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মেনিলাতে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? এটি 16 নম্বর রাইট অ্যান্সার কোনটি? 16 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ,
এটি হচ্ছে চুনা পাথর, যে সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? এটি চুনা পাথর পাওয়া যায়। এটা ১৬ নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, চুনা পাথর। বলা আছে সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? এটি হচ্ছে চুনা পাথর পাওয়া যায়। নাম্বার 17, যে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ১৭ নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, যাকে ভাওয়াল। বলছে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? এটি হচ্ছে ভাওয়াল। আচ্ছা, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? এটি হচ্ছে ভাওয়াল। এবং মেরু অঞ্চলে বরফ বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? এটি হচ্ছে বলা যায় যে 30 নাকি 40। এখানে 18 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, যাকে 40% মানুষের দুর্ভোগ বাড়বে। মেরু অঞ্চলের বরফ যদি অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষের দুর্ভোগ বাড়বে? এটি 40% মানুষের দুর্ভোগ বাড়বে। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়, মানে আসিয়ান এর সদস্য নয় দেশগুলি? 19 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, যাকে বলা হচ্ছে ভিয়েতনাম। উত্তর কোরিয়া বা লাওস নয়, বরং এটা ভিয়েতনাম। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? ভিয়েতনাম আসিয়ার সদস্য নয়, আসিয়ানের সদস্য নয়। কোন দেশটি আসিয়ানের সদস্য নয়? এটি ভিয়েতনাম। বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম কি? বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম কি? এটি মাউরি। 20 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে গ, এটি মুরং। তো সাঁওতাল, মাউরি এবং গারো এরা বাংলাদেশে বসবাস করে, মুরং বাংলাদেশে বসবাস করে না। তো বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম হচ্ছে মুরং। এমন উপজাতির নাম কি? মুরং। যে বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতির নাম হচ্ছে মুরং। তবে সাঁওতাল, মাউরি এবং গারো এরা বাংলাদেশে বসবাস করে না, মুরং। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।